পৃথিবী জুড়ে করোনার একটা ওয়েভ চলছে, আর গত দুইটা বছর ধরে তো আমরা সবাই একই ভালো আছি বলি কিন্তু আসলে মন থেকে বলতে পারি না। সেই জায়গা থেকে বলছি যে তারপরও আমি আল্লাহর অশেষ রহমতে সবার আশীর্বাদে ভালোই আছি। আজকে এসছি, আপনি সাধারণত টক শোতে আসেন না সাব্বির ভাই, সেটা হচ্ছে তারপরও আজকে বিশেষ কারণে এসছেন, এবং আসার উপলক্ষটা দিয়ে ছোট করে শুরু করি। রাত জাগা ফুল, এই চিত্রনাট্য বা গল্প কবে প্রথম ভেবেছিলেন, লিখেছিলেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে রাত জাগা ফুল, এটা আমার একটা একটা নাটক করেছিলাম আমি 2006 সালে, নাটকের নাম ছিল মনের রাজা। সেই মনের রাজা নাটকটি করতে গিয়ে ওইখানে একটা আমি দুর্দান্ত গল্প আমি বলার চেষ্টা করেছিলাম, সেটা বিটিভিতে প্রচার হয়েছিল। গল্পের সূত্রটা আসলে ওইখান থেকেই আমার মানে আইডিয়া যে এটা একটা সিনেমা হতে পারে। কিন্তু 2018 সালে যখন কিংবা 17 সালের শেষ দিকে আমি যখন এই চিত্রনাট্যটা লিখি, তখন আসলে ওই যে আমার যে যে সূত্র, যে জন্মের সেই সূত্রটা থেকেই আসলে জার্নিটা শুরু হয়েছে। তার পরবর্তীতে গল্পটা নানান দিকে বাক্যে গিয়ে একটা অন্য জায়গাতে আসলে পরিণত হয়েছে এবং একটি অন্য গল্প হয়েছে। সেই নাটকের নাম ছিল মনের রাজা, আর এই ছবির নাম হচ্ছে রাত জাগা ফুল। আচ্ছা, সো আমি যদি সত্যি বলতে চাই তাহলে জন্ম আসলে এটার 2006 সালে। অনেক নির্মাতার কাছ থেকে শুনেছি সাব্বির ভাই, যে অভিনয়ে বা ইন্ডাস্ট্রির অনেক জায়গায় মানে ধাক্কা খেতে খেতে পরে রাগে দুঃখে ক্ষোভে নিজে নির্মাতা হয়ে গেছে। তো আপনার গল্পটা একটু ভিন্ন, কারণ আপনি অভিনয়ে সফল, ছোট পর্দায় ভীষণ রকম সফল নির্মাণে অভিনয়ে, আপনার ফিল্মে আসার এরকম রাগ দুঃখ অভিমান আছে না? না 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 না, ফিল্মে আসার রাগ দুঃখ অভিমান, ফিল্মে আসার একটা স্বপ্ন কাজ করেছে আসলে। কারণ আমি মনে করি প্রত্যেকটা অভিনয় শিল্পীরই আসলে সিনেমায় অভিনয় করার কিংবা সিনেমায় যেসব মানে সৃষ্টিশীল মানুষ আছে তাদের ইচ্ছা যে একটা স্বপ্ন থাকে যে সিনেমায় সে ডিরেকশন দেবে। আমারও সেই একই রকমের একটা স্বপ্ন সবসময় কাজ করেছে। আমি সবসময় চাইতাম যে একটা সিনেমা যদি আমি বানাতে পারি, মানে আমার মতো করে আমি কি বলতে চাই, আমার ফিলোসফিটা কি, সেটা আমি যদি একটু বলতে পারি একটা সিনেমার মাধ্যমে, তাহলে আমার স্বপ্নটা অনেক দূরে এগিয়ে যাবে। সেই জায়গা থেকেই আসলে মানে বিষয়টা এরকম না, কোনো রাগ ক্ষোভ দুঃখ না, এটা একান্তই আসলে স্বপ্নের জায়গা থেকে। স্বপ্নটা আসলে এখনও দর্শকের কাছে পৌঁছালে পরে আমি মনে করবো যে আমার যে ভাবনার স্বপ্নটা আছে সেই স্বপ্নটা দর্শকের কাছে পৌঁছানো যদি যায় তাহলে আমার সেটা সার্থকতা লাভ করবে। দারুণ। সেক্ষেত্রে ধরেন আমজনতার কিছু প্রশ্ন আছে, ধরেন এই রাত জাগা ফুল, তাহলে আপনি একটু আরাম করে আরামের জায়গায় শুরু করলেন কেন? অনেক চলচ্চিত্র নির্মাতা আছেন বাড়ি বন্ধক করে, বইয়ের গয়নাগাটি বেচে শুরু করে, আপনি অনুদান নির্ভর যেটা হয় পারসেপশন থাকে বাইরে থেকে যে ঠিক আছে একটা সক্ষমতা যোগাযোগ আছে বা তার ডিগনিটি আছে, এরপর শুরু করলেন, এই ড্রাইভটা কেন দিলেন? আমি আসলে এটা একটা ভাগ্য বলতে পারো, ভাগ্য হচ্ছে এরকমের যে আমি সিনেমাটা লেখার পরে আমি অনুদানের সিনেমা যেহেতু সবসময় প্রতি বছরই চাই, তা আমি আসলে এটা ড্রাইভ বলতে মানে আমি সুযোগ নিয়েছি, আমি জমা দিয়েছি, জমা দেওয়ার পরে সেটা যে এভাবে হয়ে যাবে সেটা আমার কাছে আমি মনে করছি আমি ভাগ্যবান। এই কারণে, কারণ হচ্ছে যে একটা সিনেমাতে তো আসলে একটা টাকা দরকার হয়, সরকার তো দিচ্ছে আসলে আমাকে দিয়েছে 60 লাখ টাকা, কিন্তু একটা সিনেমার তো আসলে বাজেট থাকে এক এক রকমের, এক একটা সিনেমার এক একটা জনারের এক এক রকমের বাজেট থাকে। তো আমার ছবির বাজেট হচ্ছে আরও বেশি, কিন্তু আমার 60 লাখ টাকা আমাকে হেল্প করেছে, সাপোর্ট পেয়েছে, এই এই সাপোর্টটা আসলে দরকার। এখন ধরো আমি যে একটা সিনেমা করতে চাই, আমার এতদিনের যে অভিনয়ের যে আমার জার্নি গত 22-23 বছরের যে একটা অন স্ক্রিনে জার্নি, এইটার পরবর্তীতে একটা সিনেমা করতে তো প্রচুর টাকা লাগে, একটা মানে একটা অর্থ তোমার লগ্নি করতে হয়, সেই লগ্নিটা যদি আমি সাপোর্ট পাই একটা জায়গা থেকে তাহলে তো সেটা আমাকে অনেক বেশি মানে কনফিডেন্সের জায়গা তৈরি করে। আমি সেই জন্য সুযোগ নিয়েছি এবং সেই সুযোগটা আমার কাজে লেগেছে, এটা আমার ভাগ্য, আমি আসলে বলতে চাই এটা আমার ভাগ্য, আমার ভাগ্যে আসলে আমি ছবিটা পেয়ে গেছি, কিংবা যারা দিয়েছেন ছবিটা তারা আমার গল্পটা পড়ে হয়তো মনে করেছে এই ছবিটা আসলে অনুদান দেওয়া যায়। অবশ্যই ভাগ্যের পাশাপাশি অবশ্যই আপনি এর যোগ্য, কারণ আপনি তো কালকে বা গত পরশু উঠে আসেননি ইন্ডাস্ট্রিতে। সাব্বির ভাই, এই ছবির কাস্টিং নিয়ে একটু বলি। সাধারণত এই ধরনের ছবিতে, এই ঘরানা ছবিতে ঘরানা বলা হয়, যদিও ফিল্মে কোনো ঘরানা আসলে খুবই হাস্যকর কথা, কিন্তু সেক্ষেত্রে আপনি ফিল্মই কোনো কাস্টিং রাখেননি,
এবং এই কাস্টিং কি স্পেশালিটি আছে নাকি আপনার কোনো ফিলোসফি কোনো দর্শন আছে কাস্টিং নিয়ে? কাস্টিং বলতে প্রথমত আমরা আমি এটিএম শব্দজমানের সাথে নোয়াশাল নামে একটি দীর্ঘ ধারাবাহিক করেছি, তখন তার সাথে আমার প্রচণ্ড আড্ডা হয়েছে এবং তার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আমার এই সিনেমাটা উনি বেশ কিছু গান দেখে গেছেন, উনি শুটিং এর ফুটেজ দেখে গেছেন এবং উনি আমার জন্য একদম স্পেশালি দোয়া করে গেছেন। মানে এটা আমি হয়তো আমি দর্শকের সামনে হয়তো কিছুদিন পরে আমি দেখাবো যে এটিএম চাচা কি বলেছেন আমার সম্পর্কে। কিন্তু এটিএম চাচার একটি শব্দ আমাকে সবসময় ভাবায়, সে শব্দটা হচ্ছে উনি বলেছেন কথাটা আমাকে যে স্ক্রিপ্ট মানে গল্প হচ্ছে আসলে প্রধান এলিমেন্টস, আর্টিস্ট হচ্ছে অলংকার। সাব্বির সবসময় মনে রাখবা তোমার গল্প হচ্ছে সবসময় হিরো, গল্পকে যদি কখনো হিরো ভাবতে পারো তাহলে কাস্টিং যারা থাকবেন তারা হচ্ছেন এলিমেন্টস, তুমি গল্পের উপরে নজর দিবা সবসময়। আমার ওই জিনিসটা যখন আমি আমার সিনেমাতে কাজ করতে গেছি আমি ওই জিনিসটা খুবই মাথায় রেখেছি। আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই এখানে একজন দুর্দান্ত সিনেমার নতুন একটা নায়ক কিংবা দুর্দান্ত নায়িকা যারা কাজ করছেন তাদেরকে আমি নিতে পারতাম কিংবা আমি তাদেরকে অফার করতে পারতাম, কিন্তু তখন আমার কাছে মনে হয়েছে যে চাচা যেটা বলেছে আসলে গল্পটাকে যদি আমরা এই গল্পটা যে জায়গাতে আমি বিলং করছি কিংবা যে জায়গাটাতে গল্পটা আছে সেই জায়গাটাতে গল্পটার অনেক বেশি স্ট্রেংথ আছে, সেখানে যদি আমি একটা নতুন ছেলে কিংবা তার নতুন ফেস নতুন কাউকে নিয়ে কাজটা করি তাহলে তার জন্যও ভালো হবে আমার জন্যও ভালো হবে, কারণ আমি তো ডিরেক্টর হিসেবে সিনেমায় নতুন, সিনেমার ফ্রেম সিনেমার বিশাল বড় আয়োজন এগুলো কিন্তু আসলে আমাদের নাটক করেছি আমি এত বছর, নাটকের করতে গিয়ে যে আমি যে প্রিপারেশনস কিংবা যতটুকু দেখেছি সিনেমাটা একদম ডিফারেন্ট, এটা বিশাল বহর থাকে লাইট ক্যামেরা মানুষ একসাথে প্রায় 60-70 জন লোক একসঙ্গে খাওয়া দাওয়া করে, এইসবের সঙ্গে তো আমি আসলে অ্যাটাচ না। তখন আমার কাছে মনে হয়েছে যে কমফোর্টেবল আর্টিস্ট যদি আমার সঙ্গে থাকে কিংবা আমি কীভাবে চাচ্ছি জিনিসটা সেটা যে যে আমার কথাটা সুন্দর করে শুনবে কিংবা রিসিভ করবে সেটা আমার জন্য অনেক আরামদায়ক হবে। আমি সেই আরামের জায়গা থেকে আসলে এই নতুন শিল্পীদের তালিকার মধ্যে গিয়েছি। আর চরিত্র অভিনেতা হিসাবে আমিও মনে করছি আমি যে অভিনেতা করি সেটা একজন একজন একটা চরিত্র, মানে তথাকথিত নায়ক না যে আমি সিনেমার একদম নায়ক তা না, একটা একটা ক্যারেক্টার করেছি বাবু ভাই একটা ক্যারেক্টার, আবুল হায়াত মুকুল সিরাজ জয়রাজ অপু কিংবা নাজনীন হাসান চুমকি ডক্টর রেজাজুল এরকমের দিলারা জামান শর্মিলি আহমেদ মানে একটা দুটো দৃশ্যেও আমি তাদেরকে আমি ইনভলভ করার চেষ্টা করেছি। তো সো আমার কাছে মনে হয়েছে এই সমস্ত শিল্পীরা যখন থাকবে এবং আমার সঙ্গে যখন তারা পরিচিত মানুষগুলো আমার সঙ্গে যারা পরিচিত তারা থাকবে তখন আমার কাজটা করতে অনেক সুবিধা হবে, সেই সুবিধার জায়গা থেকে আসলে আমি এই কাস্টিংয়ে গেছি। আমি কিন্তু বলতে চাই যে বাংলাদেশের মেইন স্ট্রিম সিনেমাতে যারা কাজ করছেন তারাও অনেক মেধাবী অনেক শিল্পী আছেন। সেক্ষেত্রে ঐশী কেন যদি ঐশী তার আগে আমি যখন কাস্টিংটা করেছি তার আগে সে মিস বাংলাদেশ হয়েছে সম্ভবত 2018 সালের কোনো একটা সময়, আমি তখন দেখে মনে হয়েছে এই মেয়েটা নতুন একটা মেয়ে কাজ করতে চায়, ওর একটা ইন্টারভিউ কিছুদিন দেখেছিলাম। তখন আমার যারা টিমমেট ছিল যারা আমার সঙ্গে আমরা একসাথে কাজ করি তখন নতুন হিসাবে তখন ভাই বলল যে এরকমের একটা মেয়ে আসছে ও এরকমের মিশন এক্সট্রিম একটা সিনেমাতেও কাস্টিং হয়েছে, তারপর হচ্ছে এরকম নতুনদের ভিতরে এই মেয়েটাকে নেওয়া যেতে পারে, ওই জায়গা থেকে আসলে তার সঙ্গে। সাব্বির ভাই আপনি যেহেতু ফিল্ম ডিরেক্টর ফিল্ম করছেন রিলিজ পাচ্ছে সামনে, দুই ধরনের তর্ক আলোচনা শোনা যায় সাধারণত, সেটা প্রথমত অনেক সিনেমা নির্মাতা বলেন যে বাংলাদেশের সিনেমায় শাকিব খান এর পরে হয়তো অনেক পরে আরিফিন শুভ আছে বাপ্পি সিয়াম বা এদের দু চারজন ছাড়া হলে মানুষ আনা যায় না, আবার আপনারা যখন ছবি করেন তখন এদের বাদ দিয়ে করেন, এর ব্যাখ্যাটা কি? মানে আপনারা ঠিক হলের সংখ্যা কি ওরা ভুল না আপনারা ঠিক আপনারা ভুল, কে কি আসলে ঘটনাটা? আমি আসলে এইটার সলিউশন কি কিংবা এটা আসলে ভুল কিংবা ঠিক এই বিষয়টা বাণিজ্যটা দেখেন না, মানে হ্যাঁ আমার আমার কাছে আমার কাছে অবশ্য সিনেমা মানে তো বাণিজ্য, হ্যাঁ প্রথমত চ্যারিটি করছেন না? না আমি চ্যারিটি তো করছি না, কারণ হচ্ছে যে আমি চাইবো যে রাত জাগা ফুল দেখে মানুষ যদি এটা টিকিট কিনে দেখে কিংবা তারা যদি ভালো লাগে সেক্ষেত্রে তো একটা রিটার্ন আসতে পারে, তো সেইটার জায়গাতে আমার কাছে প্রথম যেটা মনে হয়েছে মনপুরা, মনপুরায় কিন্তু শাকিব খানও ছিল না মনপুরায় কিন্তু শুভও ছিল না, মনপুরায় কিন্তু গিয়াসউদ্দিন সেলিম সে কিন্তু একজন চঞ্চল চৌধুরী নতুন তখন একজন শিল্পী কিংবা মিলি নতুন একজন শিল্পী এবং তার সাথে যারা অভিনয় করেছে তারা কিন্তু নাটকের আমাদের এই সব
মামুনুর রশিদ, ভুজরমান বাবু, দিলারা জামান এদেরকে নিয়ে কাজ করেছে। আমার কাছে এটা কিন্তু অনেক ইন্সপিরেশনের জায়গা। আমি মনে করেছি তখন সেলিম ভাইয়ের বয়সও কম, সেলিম ভাই তখন একটা ড্রাইভ দিয়েছিল এবং সে ভেবেছিল যে দর্শককে কীভাবে সিনেমা হলে আনা যায়। এবং মনপুরাতে কিন্তু প্রচুর দর্শক তখন সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছে, সেখানে ওই যে সাইকোলজিটা, ওই সাইকোলজিটা আমার ভিতরে কাজ করেছে যে আমরা যদি আসলে ওই রকমের কোনো, যেটা আমি প্রথমেই বললাম যে এটিএম চাচার কথা, যে এলিমেন্টস হিসেবে যদি আমি গল্পটাকে প্রাধান্য দেই, গানগুলোকে আমি অনেক বেশি শ্রুতিমধুর করতে পারি, যেসব কারণে ছবি মানুষ দেখতে যায়, সংলাপ শুনেও কিন্তু মানুষ অনেক আপ্লুত হয় সিনেমাতে। আমরা ছোটোবেলায় অনেক সংলাপ শুনতাম যে এই সিনেমার এই সংলাপটা খুব সুন্দর, এই জিনিসগুলো কাজ করেছে। একজন শাকিব খান বাংলাদেশে অপরিহার্য একজন নায়ক, নো ডাউট। মানে একজন নায়ক বলতে যেটা বোঝায় আমার কাছে মনে হয় যে শাকিব খান। এফোর্ড করতে পারেননি বা এরকম ভয় ছিল না? সেটা তো একটা অবশ্যই ভয় না, এটা ভয় না। হয়তো আমি শাকিব খানকে নিয়ে সিনেমা করতেও পারি সামনে ভবিষ্যতে, এটা একটা আমার কাছে রিহার্সালের মতো। এই ছবিটা আমার কাছে মনে হয়েছে আমি রিহার্সাল, যে আমি একটা সিনেমা করতে চাই, সিনেমার স্বপ্ন আমার আছে, আমি সিনেমাটা বানাতে চাই। আর মনে হয়েছে যে আমি একটা সিনেমা করতে গিয়েছিলাম, একটা সিনেমা আমি অভিনয় করেছি, কী জাদু করিলা, সেই সিনেমাটা কিন্তু পুরো বাণিজ্যিক ধারার একটা সিনেমা। সেখানে রিয়াজ ভাই ছিলেন, পপি ছিলেন, আমি ছিলাম, হুমায়ুন ফরিদি ছিলেন এবং অসংখ্য। এবং আমি সিনেমাতে, আমি ওই সিনেমাটা চন্দনদা যখন আমাকে অফার দেয় তখন আমি বুঝতে পেরেছি যে এই সিনেমাটা আসলে আমার, আমি করতে চাই। কেন করতে চাই? বাণিজ্যিক সিনেমা আসলে কী করে হয় সেটা আমি দেখতে চাই। 2008 সালে আমি এই শ্যুটিংটা করেছিলাম এবং আমি দেখেছি, এবং তখন আমি অনেক জিনিস আমি খুব সামনাসামনি দেখেছি যে সিনেমাতে কীভাবে মানুষ, বাংলা সিনেমায় কী শ্যুটিংটা কীভাবে হয়, আচ্ছা শ্যুটিং শিডিউলটা কীভাবে হয়, এখানে আর্টিস্টরা কখন আসে, এখানে প্রোডাকশনে কতজন লোক এখানে ব্যবহৃত হচ্ছে, এখানে সেটে একটা সেট, আমার কাছে মনে আছে যে 15 দিন একটা সেট পড়ে আছে, যে সেটের ভাড়া প্রায় 80,000 টাকা পার ডে আমি শুনেছিলাম পরবর্তীতে। সেখানে সেই সেটটা পড়েছিল নায়িকার অসুস্থতার কারণে, তারপরে কি কি জানি। এগুলো তো ধরেন সাব্বির ভাই একটা ভয়, হ্যাঁ আমি যে শিডিউল ফাঁসানো, এই দেরি করা, অনেক এনজি খাওয়া, শাকিব খান সকালে বলে সন্ধ্যায় আসে, অন্য নায়িকার মাথা ব্যথা হলে 2 দিন শুটিং ক্যান্সেল করতে হয়, এই আমি আবার ফিল্মি ঘরানার মানুষদের এসব ভয় থাকে নাকি আপনাদের? এদের জন্য নিব না, না না আমি নিব নার জন্য না, আসলে না ভয়টা আসলে কিরকমের, এটা তো একটা ভয়ই। ধরেন আমার তো যে প্রডিউসার, আমি তো প্রডিউসার, এই ছবিটা আমি টাকা সীমিত, হ্যাঁ আমার, আমি আমি প্রডিউসার, মানে সরকারের টাকার সঙ্গে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, ফুলঝুরি প্রযোজনা থেকে আমি এটার লগ্নি করেছি, টাকাটা তো আমাকে ইনভেস্ট করতে হয়েছে। তো আমি ওই প্রডিউসারকে যখন দেখেছি, তখন দেখেছি তার শিডিউলটা, যেখানে 1 মাসে শেষ হয়ে যাওয়ার কথা সিনেমাটা, সেটা প্রায় 2 মাস, 2.5 মাস, 3 মাসও কাছাকাছিও লাগতে পারে, আমি ঠিক জানি না, আমার মনে নাই। তো ওইটা তো অনেক হিউজ টাকা তার খরচ হয়েছে এবং এক্সট্রা অনেক টাকা দিতে হচ্ছে, এক্সট্রা টাকা খরচ হচ্ছে, এটা আমি কিন্তু খুব কাছ থেকে দেখেছি। এবং আমি চন্দনদাকে যখন মাঝে মাঝে বলতাম, চন্দনদা এই সিনেমাটা এইরকমের কেন, এরকমের ইয়া হচ্ছে, কয় সাব্বির এটা সিনেমাতে এরকমের হয়, এটা দেরি হয়, কখনো এরকমের ফেসে যায়, সেট ফেসে যায়, কখনো নায়িকার সমস্যা হয়, নায়কের সমস্যা হয়, এটা তো একটা ছোট্ট ভয় কাজ করবেই, কারণ আমি তো নবীন। কারেক্ট, তার মানে নবীন হিসাবে তো আমার একটু ভয় কাজ করবেই যে আমি এরকম একটা সিনেমা করতে যাবো, সেই সিনেমাতে আমি এরকম যদি একটা সংকার মধ্যে পড়ে তখন আমি কোথায় যাবো, তখন তো আমার মনে হবে সমুদ্রের মাঝখানে আমি পড়ে যাচ্ছি। একদমই, তার মানে সাব্বির ভাই অপূর্ব যদি প্রডিউস করে, 2 কোটি টাকা আপনাকে দিয়ে দেয়, তো আপনি তখন শাকিবকে নিয়ে রিস্ক নেবেন আর কি, যেহেতু টাকা অন্যের? না, আমি আমি 2 কোটি টাকা পাইলেই যে আমি শাকিব খানকে নেবো তা না, আমি কিন্তু আমার আইডিওলজি উদাহরণ দিলাম, আমি আমার আইডিওলজির জায়গায় এখনো ক্লিয়ার, সেটা হচ্ছে আমার গল্প যদি শাকিব খানকে ডিমান্ড করে অবশ্যই আমি নেবো, আর যদি গল্প ডিমান্ড করে হচ্ছে সিয়ামকে নিতে হবে, অথবা গল্প ডিমান্ড করে মির সাব্বিরের এই চরিত্রটা দিয়েই সিনেমাটা হতে পারে, তাহলে আমি আসলে গল্পটার মধ্যেই থাকতে চাই। আরেকটা কথা নিন্দুকরা প্রায় বলে এবং এটা সত্যও অনেকটা, যে আপনারা এই অনুদানে ছবি করেন পুরস্কারের আশায়, পুরস্কার পেয়ে আবার ঘরে যে আবার আগের ব্যবসায় ফিরে যান, ব্যবসা বলতে আবার নাটকে, নাটক নির্মাণ, অন্য প্রোডাকশনে, এবং এটা যে আপনাকে বলা তা না, এরকম উদাহরণ অনেকগুলো প্রিভিয়াস রয়েছে যে একটা দুটো ছবি করে এরপরে আর এমুখো হননি। তো আমি আজকে রাতারে আপনার কমিটমেন্টটাও নিতে চাই যে এই যে আপনার পূর্বসূরীরা যে একটা হঠাৎ করে ছবি পেলো, লটারিটা দেখলো, আবার ব্যাকফুটে চলে গেল, সেই আর্টসটা রইলো না যে না পরেরবার একটু ড্রাইভ দেই, আচ্ছা এবার সরকার টাকা দিয়েছে এরপরে এবার আমি একটু নিজে ড্রাইভ করি,
আপনার কমিটমেন্ট? আমার কমিটমেন্ট হচ্ছে আমি এই সিনেমাটা শুরু, আমি অবশ্যই আরো সিনেমা বানাবো। এবং এটা এই কারণে বলতে চাই কারণ আমার একটা সাহস তো তৈরি হয়েছে। কি সাহস? যে টাকাটা আমি আমার প্রযোজনা সংস্থা থেকে লগ্নি করেছি সেটা তো আমার নিজেরই টাকা। এবং আমি চাই যে এখন তো নানান রকমের প্রোডাকশন হচ্ছে, লাইক আপনার যদি ওয়েব ফিল্মের কথা আমরা বলি, নানান প্ল্যাটফর্মে নানান রকমের সিনেমা হচ্ছে, নানান রকমের কাজে মানুষ ইনভলভ হচ্ছে। তো এখন মূলত এখন গ্লোবালাইজেশনের কারণে ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ধরেন সিনেমা হল সমস্ত জায়গায় কিন্তু মানুষের এক ধরনের আগ্রহের জায়গা তৈরি হয়েছে। এবং না, নিত্য নতুন কিন্তু ডিরেক্টর, নিত্য নতুন ডাইমেনশন কিন্তু চলচ্চিত্রে, ওয়েব ফিল্মে, ওয়েব সিরিজ আসতেছে। তো আমি আমার জায়গা থেকে আমি কমিটমেন্ট করছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে এইটা আমার শুরু, শেষটা কবে সেটা আমি জানি না। একদম, অবশ্যই আপনার জন্য শুভকামনা। একটা প্রশ্ন নিয়ে আমি প্রথম বিরতিতে যাবো, সেটা হচ্ছে আপনি একটা ইন্টারভিউতে বলেছেন যে চলচ্চিত্রে আমাকে নিয়ে কেউ তেমন ভাবেনি, এই একটা আক্ষেপ থেকে আপনি কথা বলেছেন। তার মানে সেই অর্থে আপনার খুব ডিজায়ার ছিল যে আপনি ফিল্মে নিজে অভিনয়ে নিজে যাই, জানতে অন্য পরিচালক আপনার স্ক্রিপ্ট নিয়ে আসবে আপনি ভাববেন? আমি 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 তো ভেবেছি, কারণ কি আমার তো আমি প্রথমেই কিন্তু বলেছি অনুষ্ঠান শুরুতে যে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, আমারও তো স্বপ্ন ছিল এবং এখনও আছে সিনেমাতে আমি অভিনয় করতে চাই। কিন্তু আমার আমার জীবনের প্রথম, আমি এটা আজকে বলতে চাচ্ছি, এটা অনেক জায়গায় হয়তো বলি নাই, সোহেল রানা, নায়ক সোহেল রানা, উনি আমাকে ওনার বাসায় ডেকেছিলেন এবং ভালোবাসার মূল্য কত নামে একটি সিনেমা উনি বানিয়েছিলেন, ফারদিন খান অভিনয় করেছিলেন। আচ্ছা, এবং তখন কিন্তু অনন্ত হীরা এবং নুনা আফরোজ এনাদের দুজনের মাধ্যমে আমি সোহেল রানা সাহেবের বাসায়ও যাই এবং উনি আমাকে পছন্দও করেন এবং উনি আমাকে বলেছিলেন তোমার দিয়ে সিনেমা হতে পারে। তো আমি তারপরে বাসায় আসি এবং আসার পরে আমি তখন সিদ্ধান্তহীনতার ভিতরে ভুগছিলাম। এটা 2000 অথবা 99-এর কথা বলছি আমি, 99। এবং আমি তখন সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি কি আসলে এই নাটকেই করবো নাকি সিনেমাই করব। এই ইন দ্য মিন টাইম আমার একটা সম্পর্ক তখন চলছে একজনের সঙ্গে এবং তিনি আমাকে বললেন যে তুমি যদি সিনেমায় অভিনয় করো তাহলে তোমার সাথে কালকে থেকে আর দেখা হবে না। সেটা বর্তমানে স্ত্রী তো আমি বলছি? আচ্ছা, তো তো আমাকে আমি আমি বললাম যে কেন, সিনেমা তো অনেকেই করছে, তা আমরা করলে সমস্যা কি? তার ভয় ছিল তখন বাংলাদেশের সিনেমার যে অবস্থাটা ছিল 99-2000 সাল এবং 2004-05 সাল পর্যন্ত, যে আমরা একটা অস্থির সময়ের মধ্যে থেকে সিনেমা পার করছিলাম, সেই সময়ে আমার সঙ্গে যার সম্পর্ক ছিল তিনি খুবই ভীত এবং সন্ত্রস্ত ছিল এবং তার ধারণা ছিল আমিও সিনেমা হলে গিয়ে হয়তো সিনেমায় গিয়ে এরকমের একটা কোনো নষ্ট হয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে আমার। সেই কারণে আমি সোহেল রানা আমাকে খুঁজে আর পারে নাই, আমি আর শুটিং ওই জায়গায় যোগাযোগই করি নাই এবং পরবর্তীতে আমি আসলে আমার প্রেমটাকে ধরে রেখেছি। এখন কেন নষ্ট হওয়ার সুযোগ দিচ্ছে, মানে রিস্ক ফ্রি না 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 রিস্ক। তারপর তো আমি নাটকই করলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে দুই নৌকায় পা দিয়ে আসলে হবে না, যে কোনো একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে। তখন আমার 2001 সালে আমার 20 কাটা নামে একটি সিরিয়াল হিট হয় এবং অনন্ত হীরার রচনা পরিচালনায় এবং সেটা সুপার ডুপার হিট হয় তখন, এবং আমার আর পিছনে ফিরে তাকাতে হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে ওই 20 কাটায় অভিনয়টার করার কারণে আমার তখন আমার মনে হয়েছে আমার স্বপ্ন যে জায়গাটা, যে আমি মিডিয়াতে কাজ করব, নাটক করব, সিনেমা করব, এই জায়গাটার দিকে আমি আগাচ্ছি। হয়তো আমি তখন আরও স্বপ্ন দেখছিলাম যে এরপরে হয়তো কেউ আমাকে নিয়ে একটা সিনেমা ভাবতে পারবে। কিন্তু তারপরে অশ্লীলতার যে যে সময়টা, যে অস্থির যুগটা পার হচ্ছিল, সেই সময়টা আমি আসলে নাটকেই ব্যস্ততার মধ্যে চলে যাই এবং তার পরবর্তীতে আর আমার কাছে সিনেমা ওইভাবে আসে নাই। আসে নাই কারণ আসে নাই বলেই আমি তখন বলেছি আসলে কেউ আমাকে নিয়ে ভাবে নাই। এরপরে সোহেল রানা সাহেবকে কি জবাব দিয়েছেন? সোহেল রানা আমাকে সোহেল রানার সাথে আমার আর কখনোই যোগাযোগ হয় নাই। অনন্ত হীরা এবং নুনা আফরোজ আমাকে খুঁজে 7 দিন পরে যখন পাইছে, তখন আমার মোবাইল টোবাইল ছিল না, হ্যাঁ, তখন আমি আমাকে বলতো তুই একটা দুষ্ট, তুই এরকম কেন গেলি আর কেনই বা তুই এরকমই করলি, আমার সব কিছু মিলে আমাদের সাথে উনি তোকে খুঁজে বেড়াচ্ছে আর তুই। আমি তখন হীরাভাইকে বললাম যে হীরাভাই আসলে আমার প্রেমটা মানে খুব আমাকে এইখানে আসলে আমি খুব দ্বিধার মধ্যে পড়ে গেছি, এই কারণে আসলে আমি
পা দিতে চাই নাই। তখন সে বললো যে আচ্ছা ঠিক আছে, ওকে তুই যেটা করতে চাচ্ছিস সেটাই কর। সেই প্রেম নিয়ে আসলে চুমকি যেটা প্রশ্ন করছিলেন, যে চুমকির চুমকি আমাকে আসলে ওই মাঝখানে ফেলেছিল আমার সিনেমায় যাবো না নাটক করবো। যাই হোক, আমরা একজন খাঁটি প্রেমিকের সাথে কথা বলছি আজ, মীর সাব্বির কথা বলছেন। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন, সঙ্গে